ড্রয়িং। আমি একটি হরিণ আঁকছি। হরিণ আঁকতে গেলে প্রথমে একটি ডিমের মতো একটি লাইন দিয়ে নিতে হবে, এইরকম, ঠিক ডিমের মতো। তারপর ঠিক একটা ইউ এর মতো করে এখানে একটি লাইন দিতে হবে। তাহলে পিছনের পায়ের এই অংশটা হয়ে যাবে। তারপর সামনে ঠিক একইভাবে এই এইখানে যে পায়ের অংশটি আঁকলাম, অত বড় করে একটু উপর থেকে লাইন নিয়ে এরকম করে যোগ করে দিতে হবে। তারপর এই সামন থেকেই আবার নিচের দিকে এই রকম করে একটি লাইন দিতে হবে। তারপর ডাবল করে দিলাম, তারপর এখানে যোগ করে দিলাম, একটু কম বেশি হলে ঠিক করে নিতে হবে। তারপর ঠিক এখান থেকে পিছনের অংশটা একটি লাইন দিতে হবে, তারপর ডাবল করে দিব। তারপর এখানে একটু খাটো করে ছোট্ট একটি লাইন দিয়ে আরেকটি লাইন দেবো পাশে, তারপর আরেকটি লাইন দিয়ে ডাবল করে নিব। তারপর লেজের অংশটা ঠিক এই লাইনটি একটু এরকম করে বাড়িয়ে দেব, তারপর আরেকটি লাইন এরকম করে যোগ করে দেব। তারপর ঠিক এই জায়গায় সামনের দিকে ছোট্ট করে একটু উঁচু করে লাইন দিয়ে গলাটা একটু বড় হবে, একটু এরকম বড় হবে। তারপর নিচের এই অংশটা এরকম করে একটু বাড়িয়ে দেবো নিচের দিকে, একটি লাইন যেটা বাড়িয়ে দেবো বাঁকা এরকম করে, তারপর এই জায়গাটা এরকম করে যোগ করে দেব। যখন এটা হয়ে গেল, ঠিক সামনের এই অংশটার মতো করে আরেকটি খাটো করে একটু লাইন দেব, তারপর আরেকটি লাইন দেব, এই যে ডাবল লাইনটি আছে তার থেকে একটু খাটো করে। তারপর পায়ের এই অংশগুলো মাঝখানে একটু করে কেটে দেব। মাঝখানে এরকম করে দেওয়া হয়ে গেলে মাঝখানে একটু করে লাইন দিতে হবে। এই হলো পায়ের অংশটা। তারপর সামনের মুখের এই অংশটা আমরা একটা বালতি আঁকবো, এরকম বালতির মতো করে এঁকে নিব। তারপর এরকম করে ঘুরিয়ে দেব। শিং আঁকলেও হবে, না আঁকলেও চলবে। আমি শিং দেই, এরকম করে দুটি লাইন দিলাম, তারপর চোখ দিলাম এখানে, তারপর মুখের অংশটা এরকম করে কেটে দিলাম, তারপর এইখানে একটি লাইন দিলাম, তারপর কান এখান থেকে শিং যেখানে আছে তার একটু নিচে এরকম করে পাতার মতো করে দুইটি লাইন দিয়ে মাঝখানে এরকম করে কেটে দিব, ওই পাশটা খাটো করে এঁকে নিব। তারপরে এই জায়গাটা ঘুরিয়ে দেব, দিয়ে এরকম করে যোগ করে দেব। মোটামুটি হয়ে গেছে। শিঙের এই
পাশের যে শিংটি একটু নিচে দেব, একটু নিচে এরকম করে। তারপর অনেকগুলো লাইন দিয়ে পাতা যেমন করে কেটে দেয় সেই রকম করে কেটে দিব। এগুলোকে ডাবল করে দিলে সুন্দর হয়, না দিলেও চলবে। আমি আবার দেখাচ্ছি, এই হলো আমাদের কান, মাথার উপরের অংশটা, চোখ, তারপর এই জায়গাটা একটু আস্তে করে গোল করে ঘুরিয়ে দেব, তারপর এই অংশটা, তারপর এই অংশটা, এই রকম করে লাইনটি দিয়ে দেব। তারপর এই রকম করলাম, তারপর একবারে চলে যাব এরকম করে। তারপর পিছনের পা, এরকম সুন্দর করে আঁকতে হবে। মোটা হলে একটু চিকন করে নেব, আমার এখানে একটু মোটা হয়ে গেছে। পেটের অংশটা, তারপর সামনের পা, তারপর এখন শিং একটু আঁকা বাঁকা হলেই ভালো হয়, একটু আঁকা বাঁকা হলেই ভালো হয়। এগুলো খয়ের রং দিয়ে দেয়া যায়। তারপর এরকম সুন্দর করে গোল গোল লাইন দিয়ে দেব। এই হলো আমাদের একটি হরিণ। এখন আমি রং করছি, রং আগে শেড দিয়ে নেই, খয়েরি রং দিয়ে। এরকম করে আগে শেড দিয়ে নিতে হবে। সুন্দর করে শেড দিয়ে নেব। এগুলোতে খয়েরি রং দিয়ে শেড শিঙে দেওয়া যাবে। তারপর এরকম করে দেওয়া হয়ে গেলে আরেকবার আমরা কমলা রং দিয়ে একটু শেড দেব। তারপর হলুদ রং দিয়ে সুন্দর করে রং করে ফেলবো। এরকম করে সুন্দর করে রং করে ফেলব। আমরা এভাবে একটি সুন্দর করে
ঘড়ি আঁকতে পারি ও রং করতে পারি।